Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজকে তোমাদের পেইড ক্লাসের ক্লাস নাম্বার 14 তে মিশ্রণ এবং অ্যালিগেশনের মিশ্রণ আর অ্যালিগেশন হ্যাঁ এই দুটো চ্যাপ্টারের অঙ্ক চলছে তো 29 এর এ পর্যন্ত আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম 29 এর বি দাগ আজকে শুরু হবে তো 29 এর বি দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে নি বলছে যে প্রতি কেজি 24 পয়সা হারে 25 কেজি চিনির সাথে একজন ব্যক্তিকে প্রতি কেজি 42 পয়সা হারে কত কেজি চিনি মেশাতে হবে যাতে প্রতি কেজি 40 পয়সা দরে মিশ্রণ বিক্রি করলে কত পয়সা দরে বিক্রি করলে 40 পয়সা দরে বিক্রি করলে ব্যয়ের 25% লাভ হবে ব্যয়ের বা ক্রয় মূল্যের 25% লাভ হবে একই কথা হ্যাঁ ব্যয়ের বা ক্রয় মূল্যের 25% লাভ হবে তোমাদের 29 এর এ দাগে আমি এই অঙ্ক করিয়েছি একটা তো এই অঙ্কগুলো কি করতে হবে যখন দুটো জিনিস মিক্স করতে হচ্ছে তার মানে অ্যালিগেশন প্রসেস আমাকে ইউজ করতে হবে দেখো প্রথম যে টাইপের মানে চিনি ছিল তার দামটা কত ছিল 25 পয়সা 24 পয়সা হারে প্রতি কেজি দেখো লিখে দিয়েছে প্রতি কেজি 24 পয়সা তাহলে একটা মানে ইয়ের দাম চিনির দাম 24 পয়সা প্রতি কেজি আর একটা চিনির দাম হলো 42 পয়সা প্রতি কেজি খুব কম দামের চিনি এটা যদিও এমন চিনি পাওয়া যায় না এখনকার দিনে তো 24 টাকা প্রতি কেজি চিনির দাম আর এইটা হলো 42 টাকা প্রতি কেজি চিনির দাম এই দুটো কিনে এনেছে এই রকম দুটো মনে করো চিনি ওরা কিনে এনেছে কিনে এনে মিক্সড করেছে এদেরকে কি করেছে মিক্সড করেছে তাহলে আমার মিশ্রণের কি লিখতে হবে মাঝখানে মিশ্রণের দামটা লিখতে হবে দেখো এইটা হলো এই প্রকার চিনির কস্ট ওয়াইজ মানে 24টা আর 42টা হলো এই প্রকার চিনির কস্ট ওয়াইজ আমরা জানি অ্যালিগেশন করতে গেলে যে তিনটে জিনিস এখানে মানে ইউজ করতে হবে সেগুলো একই একই টার্মে থাকবে অর্থাৎ এটা যদি কস্ট প্রাইস হয় এটাও কস্ট প্রাইস হবে আর এটাও মিশ্রণের কি হবে মিশ্রণটা যেহেতু মেশানো হয়েছে এইভাবে মিশ্রণের কস্ট প্রাইস হবে কিন্তু এখানে তো ভাই 40 পয়সা দরে দেখো কি বলেছে মিশ্রণটি বিক্রি করলে আচ্ছা তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে কিন্তু যেটা 40 পয়সা যেটা তাহলে সেল প্রাইস আমাকে বলে দিয়েছে বিক্রয় মানে হলো কত 40 পয়সা 40 পয়সা হলো সেল প্রাইস তাহলে এখানে মিশ্রণের সেল প্রাইস যদি 40 পয়সা বলে দেয় তাহলে আমাকে কিন্তু বার করতে হবে কস্ট প্রাইস কি বের করতে হবে কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস যদি তোমাকে বার করতে হয় দেখো এই যে বিক্রি করে নাকি 25% লাভ হয়েছে তাহলে 25% লাভ হয়েছে মানে 25% লাভ বা ক্ষতি সবসময় তোমরা জানো কার উপরে হয় কস্ট প্রাইসের উপরে হয় না তাহলে আমি বলবো কস্ট প্রাইসের 25% লাভ মানে 125% বিক্রি হয়েছে কস্ট প্রাইসের 25% লাভ মানে 125% বিক্রি হয়েছে তার ভ্যালুই তো কি 40 এই যে কস্ট প্রাইসের 125% লাভ যেহেতু করেছে তাহলে 125% কি হয়েছে বিক্রি হয়েছে তাহলে এটা কার সমান বিক্রয় মূল্য 40-এর সমান তাহলে আমি বলবো কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 40 ইনটু দেখো 125টা নিচে চলো এবার পার্সেন্টেজ ভাঙা মানে 100 দিয়ে তো ভাগ এদিকে পার্সেন্টেজ ভাঙা মানে 100 দিয়ে ভাগ এই পাশে তাহলে ও পাশে গিয়ে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে 100/125 নিচে চলে যাবে তাহলে কাটলে 5/25 125 আর 25 দিয়ে কাটলে 4/25 100 আর 5 দিয়ে কাটলে 5/8 40 তাহলে 4/8 কত হলো 4/8 32 তাহলে এই 32 টাকা হলো মিশ্রণের কি ক্রয় মূল্য আচ্ছা তাহলে মিশ্রণের ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 32 এবার কোনাকুনি বিয়োগ করো দেখো 42 আর 32 এর বিয়োগফল কত 10 আর 24 আর 32 এর বিয়োগফল কত 24 আর 32-এর বিয়োগফল হলো 8 তাহলে আমি বলবো কি অনুপাতে মেশানো হয়েছে ইয়েদের 10:8 অনুপাতে কাটাকুটি করলে 5 × 2 = 10 আর এখানে হবে 4 × 2 = 8 তাহলে বলছে যে প্রথম প্রকার নাকি 25 কেজি প্রথম প্রকার 25 কেজির সাথে দ্বিতীয় প্রকারের কত কেজি মেশাতে হবে সেটা জিজ্ঞাসা করেছে তাহলে যেটা আমি প্রথম প্রকারের 5 ইউনিট পেলাম সেই জায়গাতেই বলেছে কত কেজি 25 কেজি তাই তো তাহলে 25 কেজি মানে কত গুণ হয়েছে 5 × 5 = 25 মানে 5 গুণ হয়েছে তাহলে আমি বলবো যে দ্বিতীয় প্রকারেরও 5 গুণ মানে 4 ইউনিট মানে আমি বলবো 4×5 = 20 কেজি
এটা কত কেজি মেশানো আছে দ্বিতীয় প্রকারের? আমি বলবো যে 20 কেজি, অর্থাৎ অপশান সি হলো আমার এখানে কারেক্ট আনসার। 29 দাগ হয়ে গেল, এবার হলো 30 দাগের অঙ্ক। বলছে একটি পরীক্ষাপত্রের সঠিক উত্তরে 3 নাম্বার করে পাওয়া যায়, আর যদি ভুল উত্তর দাও তাহলে 1 নাম্বার কাটা হবে। এরকম কতগুলি প্রশ্ন আছে? 76টি প্রশ্ন আছে, তাহলে 76টি কোশ্চেন আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার হলো 76, আর ঠিকঠাক হলেই তোমাকে +3 দেবে, আর ভুল হলেই -1 কেটে নেবে, ঠিক আছে? সঠিক উত্তর দিতে পারলে 3 দেবে, আর ভুল উত্তর দিলে -1 কেটে নেবে। তাহলে বলছে যে 144 সেই ছাত্রটা পেয়েছে, তাহলে শিক্ষার্থী কতগুলো সঠিক উত্তর দিয়েছে? তাহলে আমি এই জায়গাটায় দু ধরনের যেহেতু মানে অ্যাটেম্পট হয়েছে, একটা হলো সঠিক আর একটা কি ভুল, তাহলে এই ধরনের অঙ্কগুলো অ্যালিগেশনে করা যায়। এইগুলো তোমার যত প্র্যাকটিস হবে ততই কিন্তু তোমার জিনিসটা মাইন্ডে চলে আসবে, বুঝেছো? প্রায় দিন প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বুঝে যাবে কোথায় অ্যালিগেশন ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, এক প্রকার প্রশ্ন আছে ও সঠিক উত্তর দিতে পারে, আর একটা প্রকার আছে ভুল উত্তর দিতে পারে। তাহলে দু প্রকার, তাহলে সেক্ষেত্রে অ্যালিগেশন আমি ইউজ করতে পারি। তো প্রথমেই ধরে নেবো যে 76টা প্রশ্ন আছে না ভাই, সেই 76খানায় ও সঠিক করে ফেলেছে। তাহলে 76খানা সঠিক করলো, 76 × 3 এত নাম্বার পেতো, মানে 3 × 6 = 18, হাতে থাকলো 1 × 3 = 21 আর 1 = 22, মানে 228 নাম্বার পেতো যদি ও সবকটা ঠিকঠাক উত্তর দিত। আর যদি আমি ধরে নিই সব কটাই ভুল উত্তর দিয়েছে, তাহলে 76 × -1 করে কেড়ে নিত, তার মানে -76 নাম্বার হতো। তাহলে সবই যদি ভুল করতো তাহলে হলো -76 নাম্বার হতো। এইভাবে আগে তোমাকে করে নিতে হবে, মানে 76টাই সঠিক আর 76টাই ভুল। এইটা করে নিয়ে দেখতাম কত কত নাম্বার পেতো, সেটা আমি দেখে নিতাম। এইবার কিন্তু পেয়েছে কত? 144 গড়ে পেয়েছে কত? 144। সেটা মাঝখানে লিখে নিয়ে অ্যালিগেশন করলেই আমার অঙ্কের মানে এটা কিসের অনুপাত পাবো, সঠিক আর ভুল প্রশ্নের সংখ্যার অনুপাত পাবো, বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, প্রথমে 76খানা সঠিক উত্তর ধরে নিলাম, আর 76খানাই ভুল উত্তর ধরে নিলাম, আর ওভারঅল কত পেয়েছে সেটা দেখলাম, মাঝখানে দেখলাম 144 পেয়েছে বলেছে নম্বর। তো তাতে করে এর অ্যালিগেশন করলে আমি কী পেয়ে যাবো, সঠিক আর ভুল প্রশ্নের অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো, 228 থেকে প্রথমে 144 বাদ যাবে, তাহলে 228 থেকে 144 বাদ গেলে 4 হয়, আর 4 × 8 = 12, তার মানে 84 হবে, তাই তো এখানে? আর এই পাশে 144 থেকে আমি কী বাদ দেবো, 76 বাদ দেবো। কিন্তু বাদ দেওয়ার একটা কায়দা আছে, দেখো সব থেকে বড়ো কাকে 228, তার থেকে 144 বাদ যাবে, আর 144-এর থেকেও ছোটো মাইনাস, ও মাইনাস মানে খুবই ছোট, তাহলে 144 থেকে বাদ যাবে কে? -76। ভাই 144 থেকে -76 বাদ যাবে কিন্তু, -76, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 144 যোগ কিন্তু 76 হয়ে যাবে। আর এটা যোগ করে দেখো তো কত হয়, 6 × 4 = 10, 0 = 1, 7 × 4 = 11 আর 1 = 12, 2 × 1 = 2, 220। তাহলে আমি বলবো এইদিকে কতগুলো প্রশ্ন আছে, 220। তাহলে এর মধ্যে কাটাকুটি নিশ্চয় করা যায়, 4 দিয়ে 4 × 5 = 20, 4 × 5 = 20, আর এইদিকে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 4, তাই তো? তাহলে একদিকে 55 প্রশ্ন আর একদিকে 21টা প্রশ্ন, তাহলে যোগ করলে কত হয় দেখো তো, যোগ করলে দেখো 76টা প্রশ্ন চলে আসছে, তাই তো? তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, শিক্ষার্থী কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে। তাহলে আমি বলবো ঠিক হয়েছে কতগুলো প্রশ্ন, এই যে সঠিকের দিকে যেটা বেরিয়েছে অর্থাৎ 55, এটাই হলো এতগুলো প্রশ্ন ঠিক করেছে। আর যদি বলতো কতগুলো প্রশ্ন ভুল করেছে, তাহলে আমি উত্তর দিতাম 21টি প্রশ্ন ভুল করেছে। তো চলো দেখে নেওয়া যাক তারপরের কোশ্চেন কি বলছে। বলছে একটি সংকর ধাতুতে রূপ আছে 40%, তামা আছে 30%, আর নিকেল আছে 30%, 25 কেজি সংকর ধাতুতে কত রৌপ যোগ করতে হবে যাতে নতুন সংকরটিতে 50% রূপ থাকে। তাহলে কি যোগ করতে চাইছো তুমি এখানে, তুমি যোগ করতে চাইছো 25 কেজি এরকম সংকর ধাতু, তাই তো? সংকর ধাতুর তার পরিমাণ কত ছিল প্রথমে, 25 কেজি, সংকর ধাতুতে কত রৌপ যোগ করবে, কত রৌপ যোগ করতে হবে যাতে নতুন সংকরটিতে 50% রূপ থাকে।
এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে? দেখো, প্রথমে মনে করো কোনো একটা জিনিস আছে আমার, যেখানে অনেক কিছুর মিক্সার আছে। এবার নতুন করে যদি কিছু অ্যাড করা হয়, নতুন করে যদি কিছু অ্যাড করা হয়, তাহলে একটা জিনিস অ্যাড করা হবে, তাহলে বাকি জিনিস কি হয়ে যাবে? ধ্রুবক। তাহলে সে ধ্রুবকটা, কথাটা মনে রাখবে কিন্তু, এই যে কনসেপ্টটা আমি বোঝাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই সমস্ত কনসেপ্ট যদি যখনই বিল্ড হয়ে যাবে তোমার মধ্যে, তুমি কিন্তু অঙ্ক অনায়াসেই তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে, খুব সহজে। দেখো, এইখানে মনে করো একটা মিক্সচার আছে, সে মিক্সচারে বিভিন্ন ধরনের জিনিস মেশানো আছে, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা যদি আমি বাইরে থেকে অ্যাড করি, কি বলছি, বাইরে থেকে যে কোনো একটা অ্যাড করি, মানে এখানে কি অ্যাড করেছো? রূপো। এখানে মনে করো রূপো অ্যাড করেছো, তাহলে বাকি জিনিসগুলো কি আছে? স্থির আছে না? তাহলে বাকি জিনিসগুলো কি কি? বাকি জিনিস মানে হলো তামার নিকেল, এই দুটো স্থির আছে, তামার নিকেল। তাহলে তামার নিকেল যেটা স্থির আছে, তাহলে আমি বলবো যে স্থির থাকে তার উল্টানুপাতে, যে স্থির মানে কি? ধ্রুবক। আমরা বাংলায় আর একটা কি বলি, তাকে ধ্রুবক বলি। তাহলে যে ধ্রুবক থাকে তার উল্টো অনুপাতে, তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে। কথাটা মনে থাকবে? তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকে বা মোট পরিমাণ থাকে, ঠিক আছে। যে ধ্রুবক থাকে তার উল্টো অনুপাতে মোট পরিমাণ থাকে। তাহলে বলো এখানে ধ্রুবক কে কে আছে? তামা, কপার, সিউ, কপার আর নিকেল, এনআইতে নিকেল। সেটা দেখো তো কত কত পার্সেন্ট, 30% যোগ 30%, তাই তো? মানে হলো 60%। তাহলে এইটা আমার ধ্রুবক আছে, একে আর ঢালা হয়নি বাইরে থেকে, ঠিক আছে, রূপকে ঢালা হয়েছিল বাইরে থেকে। তাহলে ধ্রুবক যেটা থাকে সেটা নিয়ে আমার কাজ করতে, আমি তোমাদের শেখালাম। তাহলে ধ্রুবক যেটা থাকে সেটা হলো কপার আর নিকেল, সেটা আমি লিখলাম কিন্তু, সিউ কপার আর হলো নিকেল। তাহলে এর পরিমাণটা কত ছিল প্রথমে? 60%। ভাই এখন নতুন সংকটটিতে রূপো কত আছে? 50%। এই রূপো যদি 50% থাকে, তাহলে বাকি 50% নিশ্চয়ই বাকি জিনিসগুলো, রূপো যদি 50% থাকে, তার মানে বাকি জিনিসগুলো 50% আছে। বাকি জিনিস মানে সেই কপার আর নিকেল, সেরা তারা ছিল 50%। তাহলে আমি কিন্তু দুই দিকে দুটো কি লিখলাম, ধ্রুবক রাশিটা লিখলাম। প্রথমে ধ্রুবক রাশিটার পরিমাণ ছিল 60%, আর এখন আছে ধ্রুবক রাশিগুলোর মান 50%। তাহলে আমি বললো কি, এর উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকবে বা মোট পরিমাণ থাকবে। তাহলে প্রথমে ছিল 50, এখন আছে কত? এখন আছে 60। তাহলে এর মধ্যে কাটাকুটি করলে 5 আর এখানে 6 হয়ে যাবে। এটা কি ভাই বলছি? মোট পরিমাণ, মোট পরিমাণ। আচ্ছা, তাহলে মোট পরিমাণ আগে কত ছিল বলছে? 5 ইউনিট, আর এখন কত হয়েছে? 6 ইউনিট। তাহলে কত রূপো তুমি অ্যাড করেছো? তুমি বলবা যে দাদা 1 ইউনিট আমি রূপো অ্যাড করেছি। এখানে দেখো বলে দিয়েছে প্রথমে 25 কেজি শঙ্কর ধাতু ছিল। তাহলে প্রথমে কত কেজি শঙ্কর ধাতু ছিল? 25 কেজি। কিন্তু আমি দেখছি যে প্রথমে কত কেজি ছিল? 5 ইউনিট। তাহলে আমি বলো 5 ইউনিটের ভ্যালু হলো 25 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5 5 25, 5 কেজি। তাহলে কতটুকু বলেছে যে রূপো যোগ করবা? দেখো এখানে 1 ইউনিট রূপো যোগ করেছো না, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি কত বলবো? 5 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 কেজি হয়, তাহলে অপশান 1 হলো আমার কারেক্ট অ্যান্সার। 32 আগের অঙ্ক করে দেখো কি বলছে। 32 আগের অঙ্ক হলো দুই ধরনের পিতলের মধ্যে তামা এবং তামা থেকে জিঙ্কের অনুপাত যথাক্রমে 8:3 আর 15:7, 5:2 অনুপাতে এই দুই ধরনের পিতল গলিয়ে মিশ্রিত করা হয়েছে। তাহলে নতুন মিশ্রণে নতুন ধরনের পিতল পাওয়া যাবে একটা, বলছে যে সেই নতুন ধরনের পিতলের মধ্যে তামার জিঙ্কের অনুপাত কি আছে? খুব সুন্দর, এই অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ হারে আসে এই অঙ্কগুলো। হ্যাঁ, তাহলে যে দু ধরনের পিতল আছে, তাহলে প্রথমের এই দিকেরটাই তামা, কপার হলো তামা, আর জিঙ্ক হলো কি? জেডেনতে জিঙ্ক হয়। হ্যাঁ, তাহলে জেডএন এইটা মিশিয়েই কিন্তু পিতলটা তৈরি হচ্ছে, কপার আর জিঙ্ক মিশিয়ে। এটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে যে পিতল কিভাবে তৈরি হয়, কপার এবং জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি হয়। তাহলে কপার আর জিঙ্কের অনুপাত প্রথমটাতে ছিল কত? সিইউ আর জিঙ্কের অনুপাত ছিল দেখো 8:3 আর 15:7, ওইটাই কত ছিল? 15:7। কপার আর জিঙ্কের অনুপাত 15:7। আচ্ছা, বলছে 5:2 অনুপাতে, 5:2 অনুপাতে দুই ধরনের পিতল নাকি গলিয়ে মেশানো হয়েছে। তার মানে 5:2 অনুপাত মানে বোঝো, মানে এই দিকে যদি 5 কেজি নাও,
এদিকে যদি 5 নাও ওদিকে তোমার 2 মেশাতে হবে এদিকের 5 নিলে ওদিকে তোমার 2 মেশাতে হবে এই হলো কথা ওরা বলতে যাচ্ছে তাহলে আমি একটু দেখে নিই তো এইদিকে অ্যাকচুয়ালি আছে কত 8 আর 3 এ কত হয় 8 আর 3 হয় 11 ইউনিট আর ওদিকে কত আছে 15 আর 7 এ 15 আর 7 যোগ করলে কত হবে 22 ইউনিট 22 ইউনিট তাহলে এদিকে আছে 11 ইউনিট ওদিকে আছে 22 ইউনিট কিন্তু আমাকে কি অনুপাতে মেশাতে হবে 5:2 অনুপাতে কিন্তু মেশাতে হবে এই কথাটা ওরা বলেছে তাহলে এই জায়গাটা না খুব সুন্দর আমি একটা লজিক বলছি একটু মন দিয়ে শুনবে যখনই এরকম বলে দেবে 5:2 অনুপাতে মেশাতে হবে তখন এই 5:2 অনুপাত আনতে আনার জন্য তোমাকে আগে কি করতে হবে দুই জায়গায় সমান বানাতে হবে কথাটা মনে থাকবে আগে দুই জায়গায় সমান বানাতে হবে তাহলে সমান বানাতে গেলে এখানে 11 আছে আর ওখানে 22 আছে তার মানে এখানে 2 দিয়ে গুণ করলেই আমার কিন্তু সমানটা হয়ে যাচ্ছে 11 ওখানে 22 আর ওখানেও দেখো অলরেডি 22 কিন্তু হয়ে গেছে তাহলে এইবার আমাকে কি বলছে 5:2 অনুপাতে মেশাতে হবে প্রথমে আগে কি করে নিলাম সমান সমান মানে কি হয়ে গেল 1:1 হয়ে গেল মনে করো এইবার 5 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে আমি বলবো এখানকার 5 কেজি আর ওখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 2 এলো 5:2 অনুপাত কিন্তু চলে এলো কেন না ভালো করে বোঝো কেন সমান আগে কেন করে নিলাম সমান করলে 1:1 চলে এলো এবার যে 5:2 অনুপাতে মেশাতে বলেছি আমি 5:2 দিয়ে গুণ করে দেবো আচ্ছা এখানে তোমাকে আমি একটা ছোট্ট মানে ট্রিক্স বলছি তুমি এই কথাটা মনে রাখবে এইখানে যে ট্রিক্সটা বলছি দেখো এই যে এক্সট্রা যে গুণটা হলো 5:2 অনুপাত করার জন্য এই এক্সট্রা যে গুণটা হলো তাদের মধ্যে না কাটাকুটি করা যায় এই কথাটা একটু মনে রাখবে তাহলে অঙ্কটা একটু ছোট্ট হতে পারে তাহলে এই দেখো এখানকার এই 2 আর এখানকার এই 2 কেটে যাবে তাহলে এক্সট্রা কত গুণ হয়েছে এখানে শুধুমাত্র 5 তাহলে 5 যদি গুণ হয় তাহলে এই মানে প্রতিটা অনুপাতের সাথেও তো 5 গুণ হবে তাহলে আমি বলবো প্রথমটা থেকে কপার কত আসবে প্রথমটা থেকে কপার আসবে তুমি বলবা যে 5:40 আর পরেরটা দেখো তো আর কিছু গুণ হয়েছে এক্সট্রা দেখো 2 গুণ হয়েছিল কিন্তু সেটা তো কেটে গেছে তাহলে আর কিছু গুণ নেই তার মানে এখানে ডাইরেক্ট আমি বলবো 15 আসবে কপার তাহলে 40+15 হলো এখানকার কপার আর জিঙ্ক দেখো জিঙ্ক এটাই আছে কতটুকু 3 কিন্তু এখানে কত গুণ আছে 5 গুণ আছে না 5 দিয়ে গুণ হয়ে যাবে 3×5=15 জিঙ্ক আর ওপাশে কত আছে ওখানে তো কিছু গুণ হয়নি তাহলে 7 হলো জিঙ্ক আছে তাহলে 7 যোগ হবে তাহলে টোটাল যোগ করলে এই অনুপাতটা কি দাঁড়াবে একটু দেখে নিই 40 আর হলো 15 যোগ করলে হবে 55:15 আর সাথে হবে 22 কাটাকুটি করলে 5×11=22 মানে 5:2 অপশান 4 হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হ্যাঁ তো চলো দেখে নেওয়া যাক তার পরের কোশ্চেনটা তার পরের কোশ্চেনটা কি বলছে দেখে নাও পড়ে নাও এটা বলছে যে মিশ্রিত চায়ের দুটি মিশ্রণে দার্জিলিং এবং আসাম চায়ের দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত বলে দিয়েছে মিশ্র চায়ের দুটো মিশ্রণে তাই তো বলছে যে 4:7 আর 2:5 তাহলে প্রথমটায় কি বলেছে 4:7 আছে আর পরেরটায় বলেছে 2:5 আছে বেশ এই দুটি মিশ্রণকে কি অনুপাতে এবার মেশাতে হবে দেখো আগের অঙ্কটা ওই মানে কি অনুপাতে মেশানো হয়েছিল সেটা বলে দিয়েছিল কিন্তু এটা জিজ্ঞাসা করেছে কি অনুপাতে মেশাতে হবে যাতে কিনা নতুন মিশ্রণে দার্জিলিং আর আসাম চায়ের অনুপাতটা 6:13 হয় খুবই সুন্দর অঙ্ক হয় আগের অঙ্ক না এই অঙ্ক এই দুটোর মধ্যে একটা না একটা অঙ্ক পরীক্ষায় থাকেই থাকে ঠিক আছে তাহলে খুবই সুন্দর এই অঙ্কটা কিভাবে করবে তুমি একটু দেখে নাও আমি বলে দিচ্ছি বলছে দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত বলে দিয়েছে তাহলে তাহলে দার্জিলিং টি আর আসাম টি তাহলে প্রথমটাই বলছে যে 4:7 অনুপাতে ছিল আর পরেরটাই দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত ছিল কত বলো 2:5 আচ্ছা এদেরকে বলছে কি অনুপাতে মেশাতে হবে যাতে কিনা এদেরকে কি অনুপাতে মেশাতে হবে সেটা জিজ্ঞাসা করেছে এখানে যাতে কিনা যে মিক্সচারটা তৈরি হবে সেখানে দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত হবে দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত কত হবে দেখে নাও বলছে 6:13 হবে বেশ আচ্ছা তাহলে দেখো এটা কিন্তু আগেরটাই কিন্তু কি অনুপাতে মেশানো হয়েছিল সেটা বলে দিয়েছিল
আর এইটাই কিন্তু সেটা জিজ্ঞাসা করেছে, এটা ঠিক তার উল্টো অঙ্ক। এই অঙ্কগুলো কিভাবে করবে খুব ভালো করে একটু বুঝে নাও। দেখো এখানে 7 আর 4 কত হয় 11, আর এখানে কত হয় 5 আর 2 7, আর এখানে কত হয় 6 আর 13 যোগ করলে 19 হয়, তাই তো 19 হয়। তাহলে এই যে যোগফলটা আগে আমি প্রত্যেক জায়গায় কিন্তু করে নিলাম, এই যোগফলটা করে নেওয়ার পরে তোমার কি কাজ হবে সেটা একটু বুঝে নাও। প্রত্যেকটা জায়গায় এই যে যে তিনটে জায়গা বেরিয়েছে এই তিনটে অনুপাতকে সমান করতে হবে, বোঝা গেল? এই যে তিনটে জিনিস লিখতে হয় অ্যালিগেশনের সময় এই তিনটে জায়গা সমান করতে হবে, মানে এখানে 11 আছে, তো তাহলে 11 আছে আর এখানে 19 আছে আর এখানে 7 আছে, তাহলে এদেরকে সমান বানাতে গেলে আমাকে কি করতে হবে, এদের লসাগু গুণিতে হবে, মানে এদের লসাগুর মধ্যে কিছুই তো কমন নেই, তাহলে এখানে এক্সট্রা আমাকে গুণ করতে হবে 19 গুণ 7। এখানে কি গুণ করতে হবে, 7 তো আছেই, তাহলে আমি গুণ করব 19 আর 11, মানে বাকি দুটো, বাকি দুটো মানে এখানের 19 আর এখানকার এই যে 11 যেটা ছিল সেটা গুণ করব, আর এখানে 19 তো আছেই, তাহলে এখানে গুণ করব 11 আর 7 গুণ করব, ঠিক আছে? এই যে যে গুণটা করা হলো, এই গুণের পরে এবার যে কোনো একটা নিয়ে আমাকে কাজটা করতে হবে। হয় তুমি দার্জিলিং চা, নাই তুমি আসাম চা নিয়ে কাজ করো, তাহলে আমি দার্জিলিং চা নিয়েই কাজটা করছি, দার্জিলিং, তাহলে দুপাশে দার্জিলিং লিখে দিলাম। তাহলে প্রথমটায় দার্জিলিং দেখো কত হবে, 4 গুণ 19 গুণ 7, কেননা 4 তো অনুপাতের মধ্যে ছিল আর এক্সট্রা কত গুণ হয়েছে 19 গুণ 7, তাই 19 গুণ 7 আমি কিন্তু গুণ করে দিলাম প্রথমটায়। আর পরেরটায় 2 তো ছিলই দার্জিলিং, তাহলে এক্সট্রা কত গুণ হয়েছে 19 গুণ 11, আর মাঝখানে যেটা হয়েছে সেটা হলো 6 তো দার্জিলিং ছিলই, এই দেখো 6 তো দার্জিলিং এর মধ্যে ছিলই, আরও এক্সট্রা কত গুণ হয়েছে 11 গুণ 11 গুণ 7। আচ্ছা তাহলে আমি কি বলেছি, এই কোনাকুনি এই কোনাকুনি বিয়োগ হবে আর এই কোনাকুনি বিয়োগ হয়ে তোমার দুপাশে লিখতে হবে, তাহলে এই কোনাকুনি বিয়োগ করতে গেলে ভালো করে বুঝবা, কিন্তু এই কোনাকুনি যদি বিয়োগ তুমি করতে চাও তাহলে তোমার প্রথমেই দেখো 7 কিন্তু কমন আছে। ভাই কি কমন আছে, 7 কমন আছে, তাহলে এখানে কত 6 11 67 তাহলে পড়ে থাকলো, আর এখানে 7 কমন গেলে 4 19 কত 76, তাহলে 6 11 67 আর 76 মধ্যে পার্থক্য কত 10, তাহলে 7 কমন গেল তাহলে পড়ে থাকলো আর 10, বুঝতে পেরেছো? ঠিক একইভাবে এই কোনাকুনি যদি এখন তুমি বিয়োগ করতে চাও, এই কোনাকুনি বিয়োগ করলে তোমার 11 কমন আছে, আর তাহলে 6 7 42 আর হলো 19 2 38, 38 আর কত হলে ভাই 42 হয়, 38 আর 4 42 হয়। তাহলে এইবার দেখো এদের মধ্যে কাটাকুটি যায় কিনা, এই অনুপাত আমার বেরিয়ে গেছে 2 2 4 কাটে আর 2 দিয়ে 5 2 10 কাটে, তাহলে আমি বলবো 11 2 22 5 7 কত 35, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে 22:35 অনুপাত, অর্থাৎ অপশান এ হলো এখানে আমার কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এবং খুবই মনোযোগ দিয়ে তোমরা কিন্তু এই অঙ্কটা করবে, কিন্তু ভীষণ হারে আসে, এর জন্যই দেখো পরবর্তী অঙ্কটা এরিয়ার একটা টাইপের অঙ্ক দেওয়া হয়েছে। তো তোমাদের আজকের ক্লাসে আর কতগুলো অঙ্ক আছে একটু দেখে নিই, এখনো অনেকগুলোই অঙ্ক রয়েছে 5-6টা। তো দেখো অ্যাকচুয়ালি এখন অনেক রাত হয়ে গেছে তোমাদের জন্য, তাও ভিডিও বানাচ্ছি আমি, অন্তকে এখন ঘড়িতে 12টারও বেশি বেজে গেছে, তো চলো তাও পড়ে দেবো আমরা। বলছে পাত্র এ আর বি দুটো পাত্রে বলছে যে যথাক্রমে দুধ আর জলের মিশ্রণ আছে। আচ্ছা বলছে যে মিশ্রণে দুধ ও জল 5:4 অনুপাতে আছে সেটা পেতে এ আর বি কে কি অনুপাত কি পরিমাণে নিয়ে মেশাতে হবে, ঠিক আছে কি অনুপাতে নিয়ে মেশাতে হবে, তাহলে খুব ভালো করে বোঝো, এই হলো এ পাত্র আর এই হলো বি পাত্র। পাত্র মানে কিন্তু এখানে তোমার কন্যা পাত্র না, এখানে কিন্তু মিশ্রণ রাখার পাত্র, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এ পাত্রে বলছে যে দুধ আছে, মিল্ক আর ওয়াটারের অনুপাত কত বলেছে 4:5, আর দ্বিতীয় পাত্রে দুধ আর মিল্ক আর ওয়াটারের অনুপাত কত বলেছে, মিল্ক আর ওয়াটারের অনুপাত বলেছে 5:1, আর যেটা এদেরকে মেশানো হবে সেটা জিজ্ঞাসা করেছে কি অনুপাতে নিয়ে মেশাতে হবে,
যাতে কিনা প্রাপ্ত যে মিশ্রণটা হবে নতুন সেখানে মিল্ক আর ওয়াটার অনুপাত কত হবে ভাই? সেখানে বলে দিয়েছে 5:4 হবে। আচ্ছা তাহলে আমার নিয়ম কি বলেছি, তিন জায়গাতে আগে যোগ করে দেখতে হবে, 5 আর 4 এ 9, এখানে 5 আর 1 এ 6, আর এখানে 5 আর 4 এ 9। আচ্ছা তাহলে 9, 9 আর 6 এসেছে, তাহলে এদের তিন জায়গাতে যদি পরিমাণটাকে আমার সমান করতে হয়, আমি তোমাকে কি শেখালাম, শেখালাম হলো পরিমাণটা সমান করতে গেলে এদের লসাগু নিতে হবে। তোমরা সকলে জানো 9, 9 আর 6 এর যদি লসাগু নাও তাহলে কি দাঁড়াবে, 18, কেন 18 দিয়ে সবাইকে ভাগ করা যায়। তাহলে আমি বলবো 3×6 = 18, এখানে 3 গুণ করতে হবে, 9-এর এখানে 2 গুণ করলে 9×2 = 18 চলে আসবে, আর এখানে 9×2 = 18, 2 দিয়ে গুণ করলে 9×2 = 18 চলে আসবে। আর আগেরটা কেন এরকম মানে ইয়ে করা যায়নি, আগেরটা যেহেতু কোনো কমন ছিল না তো লসাগু 3টেরই গুণ ফল হতো তার জন্য। তাহলে এইবার যে গুণটা করে আমি সমান বানিয়ে ফেললাম, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি মিল্ক নিয়ে কাজ করি, আগেরটাতেও প্রথমটা নিয়ে কাজ করেছিলাম, এবারও তোমরা ওয়াটার নিয়েও কাজ করতে পারো, যেটা খুশি তোমার। তাহলে এক্সট্রা কত গুণ হয়েছে ভাই, 2 গুণ হয়েছে, তাহলে 2×4 মানে 4×2 = 8 লিখবো, আর এ পাশে 3×5 = 15 লিখবো, আর এইদিকে 5×2 = 10 লিখবো। এইবার করে দেবো অ্যালিগেশন, 15 আর কত হলে 10, 5 হলে এদের বিয়োগফল, আর 8 আর কত হলে 10, 2 হলে, তাহলে 5:2 অনুপাতে মেশানো হয়েছে। কত সহজ এই অঙ্কটা, মানে সি উত্তর হবে এই ক্ষেত্রে, দেখেছো কত সহজে কিন্তু এই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারছো। 33-এর বিদাগের অঙ্কটা তার মানে একই অঙ্ক হবে, তাহলে চলো দেখে নেওয়া যাক খুব দ্রুতভাবে। বলছে প্রথম একটি মিশ্রণে 3:2 অনুপাতে ওয়াইন আর ওয়াটার আছে, তাহলে ওয়াইন আর ওয়াটার কি আছে দেখে নিই, ওয়াইন:ওয়াটার 3:3:2 আছে। আচ্ছা তার পরেরটাই ওয়াইন আর ওয়াটার কত আছে, ওয়াইন আর ওয়াটার আছে 4:5, বেশ অন্য একটি মিশ্রণে 4:5 আছে। সেটা বলেছে কত লিটার, বলছে যে কত লিটার পরেরটির সাথে 3 লিটার পূর্বেরটি মেশাতে হবে। আচ্ছা 3 লিটার এখানে বলে দিয়েছে ভাই, এখানকার পরিমাণটা কিন্তু বলে দিয়েছে 3 লিটার, আর এদিকে যে কত লিটার পরেরটি কত লিটার সেটা কিন্তু জিজ্ঞাসা করেনি, সেটা জিজ্ঞাসা করেছে সরি, তাহলে প্রথমটা 3 লিটার বলে দিয়েছে আর পরেরটায় কত লিটার মেশাতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রাপ্ত মিশ্রণে বলছে সমান পরিমাণে ওয়াইন আর জল থাকবে। ভাই ওয়াইন আর জল সমান পরিমাণে মানে বোঝো নিশ্চয়ই, ওয়াইন আর ওয়াটারটা সমান পরিমাণে থাকবে মানে 1:1 থাকবে। আচ্ছা তাহলে আমি কি বলেছি, প্রথমে তিন জায়গায় যোগফলটা করে নিতে হবে, 3 আর 2 এ কত হচ্ছে 5, 5 আর 4 এ হচ্ছে 9, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে এদের লসাগু কত, 5, 9 আর 2, কোনো কমন জিনিস নেই, তাহলে এদের লসাগু হলো 5×45 = 90, তাহলে 5 দিয়ে এটাকে কত গুণ করলে 90 হবে, 5×18 = 90, এখানে কত গুণ করতে হবে, 9×10 = 90, এখানে কত গুণ করতে হবে, 2×45 = 90। এবার যে কোনো একটা নিয়ে কাজ করবো ভাই, এতক্ষণ তো প্রথমটা নিয়ে কাজ করছি না, এবার তোমাকে পরেরটা নিয়ে কাজ করে দেখাই, তাহলে ওয়াটার নিয়ে কাজ করছি। হ্যাঁ তাহলে ওয়াটার নিয়ে কাজ করলে দেখো, এখানে 2 তো ছিলই, আর কত গুণ হয়েছে, 18 গুণ হয়েছে, তাহলে 18×2 = কত, 36 লিখবো। ঠিক ওয়াটারটা পরেরটাই কত হবে, 5×10 = 50 লিখবো, আর মাঝখানে 45×45 লিখবো, দিয়ে এদের মধ্যে বিয়োগ করলে 45 আর কত হলে 50, 5 হলে, 36 আর কত হলে 45, 36 আর 4 আর 5 আর 4 এ 9, তাহলে কত অনুপাতে মেশানো হয়েছে, 5:9 অনুপাতে মেশানো হয়েছে। তার মানে প্রথমটা যদি 5 ইউনিট মেশাও, পরেরটাই 9 ইউনিট মেশাওয়া, তারা কিন্তু বলে দিয়েছিল প্রথমটা কত লিটার মেশানো হয়েছে, 3 লিটার। আচ্ছা তার মানে আমি কি বলবো, এই 5 ইউনিটের ভ্যালু হলো 3 লিটার, ঠিক আছে। তাহলে 1 ইউনিট কত ভাই, 3/5 লিটার, আর পরেরটা কত ইউনিট মেশানো হয়েছিল, 9 ইউনিট, তাহলে 9 ইউনিট মানে 3×9 = 27/5 লিটার, এটা ভাগ করলে 5×5 = 25 পড়ে থাকে 2×5 = 2/5 লিটার, ঠিক আছে। তাহলে 5×2/5 মানে হলো অপশান এ হলো আমার এখানে কারেক্ট উত্তর। 33-এর সি দাগের উত্তরটা অঙ্কটা দেখো, বলছে 20 লিটার 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ পেতে 80% এবং 90% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ মিশ্রিত হয়,
মিশ্রণটি তৈরি করতে নেওয়া 80% বিশুদ্ধ অ্যাসিডের দ্রবণের পরিমাণ কত হবে লিটারে? হ্যাঁ, তাহলে ভালো করে বোঝো, প্রথমটাই কি বলছে, 20 লিটার হলো 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ, তাহলে প্রথমটায় অ্যাসিড আছে কত, 87%। আচ্ছা, বলছে যে অ্যাসিড দ্রবণ পেতে, ও না 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 না, 20 লিটার, 20 লিটার 87% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ পেতে 80% এবং 90% বিশুদ্ধ অ্যাসিড দ্রবণ দ্রবণ মিশ্রিত হয়। আচ্ছা, তাহলে এইটা কিন্তু পেতে হবে, তাহলে পাওয়ার জন্য কাদের কাদের মেশাতে হবে, 80%-এর একটা অ্যাসিডের দ্রবণ আর 90%-এর একটা অ্যাসিডের দ্রবণ মেশাতে হবে। ঠিক আছে, তাহলে মিশিয়ে আমি কত পার্সেন্ট অ্যাসিডের দ্রবণ পেতে চাই, 87%। ভাই, 87% যে অ্যাসিডের দ্রবণটা পেতে চাই তার পরিমাণটা কত হবে, 20 লিটার। তাহলে 20 লিটার, তাহলে 87%-এর ভ্যালু হলো কিন্তু 20 লিটার, মানে প্রাপ্ত পরিমাণটা হলো 20 লিটার। আচ্ছা, তাহলে আমি কোনাকুনি বিয়োগ করব, কিন্তু বিয়োগ করলে আমি কি পাচ্ছি দেখে নাও, 80 আর কত হলে 87, 7 হলে আর 87 আর কত হলে 90, 3 হলে, তার মানে 3:7 অনুপাতে মেশানো হয়েছে। ভাই, 3:7 অনুপাতে মেশালে টোটালটা কত হয় দেখো তো, মানে তৈরি হলো 3:7 অনুপাতে তো মেশানো হয়েছে, মিশিয়ে তৈরি কত হলো টোটাল, 3 আর 7 10 ইউনিট, এই 10 ইউনিটের ভ্যালুই বলে দিয়েছে মোট প্রাপ্ত পরিমাণটা কত, 20 লিটার। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি 20 লিটার হয়, তাহলে ভাই 1 ইউনিটের ভ্যালু কত, 2 লিটার। আচ্ছা, তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করেছে, 80% বিশুদ্ধ অ্যাসিডের পরিমাণ কত ছিল, তাহলে 80%-এর দিকে কত ইউনিট ছিল, এই দেখো 3 ইউনিট ছিল, তাহলে 3 ইউনিটের ভ্যালু আমি কত বলবো, 3 × 6 লিটার। ঠিক আছে, তাহলে 34 দাগের অঙ্কটা দেখো কি বলছে, একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 1:3, আমরা 1 লিটার দুধ যোগ করি, তারপর অনুপাত এত হয়ে যায়, এবং আমরা 50 লিটার জল যোগ করি, তারপর অনুপাত এত হয়ে যায়, x এর মান কত। খুব সুন্দর এই অঙ্কগুলো, হ্যাঁ এই অঙ্কগুলো খুব হারে আসে পরীক্ষায়, এগুলো একটু বেশ ভালো অঙ্ক। দুধ ইস্টু জলের একটা অনুপাত বলে দিয়েছে ভাই, দুধ আর জলের অনুপাত কত বলে দিয়েছে, 1:1:3 বলছে, 1 লিটার কি অ্যাড করেছো, দুধ অ্যাড করেছো। ভাই, তাহলে এই দিক থেকে আমার কত লিটার যোগ হচ্ছে, 1 লিটার দুধ যোগ হচ্ছে, কিন্তু দুধ যোগ হচ্ছে তো, তার জন্য আমি এই দিকে এরকম তীর চিহ্নটা দিলাম, যেই যোগ করলে তখন নাকি অনুপাতটা কত হয়ে গেল, 7:15 হয়ে গেল, তাই তো। বেশ, এইবার কি বলছে, আমরা মিশ্রণে 50 লিটার জল যোগ করছি, এবার যে মিশ্রণটা তৈরি হলো সেখানে আবার কি যোগ করছে, 50 লিটার জল, তার জন্য তীর চিহ্নটা কোন দিকে দেখালাম, জলের দিকে দেখালাম, জলটা আমি এদিকে লিখেছি যেহেতু, তাহলে 50 লিটার যে জল যোগ করছি অনুপাত হয়ে যাচ্ছে নাকি, 2:5। আচ্ছা, তাহলে x এর মানটা কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে, তাহলে এইখানে দেখো, যেইটা নাকি আমি যেদিকে নড়াচড়া করছি, অর্থাৎ দুধের দিকে নড়াচড়া করলাম না, দেখো এখানে কার দিকে নড়াচড়া করলাম, দুধের দিকে, তাহলে কে স্থির থাকবে, জল, জল যদি স্থির রাখতে হয় তাহলে এখানে আছে কত, 15, এখানেও আমার কত বানাতে হবে, নিশ্চয়ই 15-ই বানাতে হবে, তাই তো, এখানে আমার 15-ই বানাতে হবে। দেখো আগেরটাই দেখো কোথায় নড়াচড়া করা হয়েছে, এই দিকে কিন্তু নড়াচড়া করা হয়েছে, তাই তো, নড়াচড়াটা করা হয়েছে এই দিকে, তাহলে এই দিকে যেহেতু নড়াচড়া করা হয়েছে, তাহলে এই জায়গাটা সমান করতে হবে, তাহলে এই জায়গাটা যদি সমান করতে চাও তাহলে কত দিয়ে গুণ করবে, এখানে তুমি 2 দিয়ে গুণ করবে আর এখানে তুমি 7 দিয়ে গুণ করবে, বোঝা গেল কথাটা। দেখো এই সমস্ত অঙ্কগুলো পিছনের দিক থেকে উঠলে বেটার হয়, পিছনের দিক থেকে যদি সমান করতে করতে যাও, হ্যাঁ, তাহলে দেখো যেদিকে নড়াচড়া করিনি, এই যে যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ এইখানে, এইখানে নড়াচড়া করেছো কাকে, জলকে নড়াচড়া করেছো, এই দিক থেকে যদি ঢুকিয়েছো, তাহলে আমি দুধ স্থির থাকছে, মানে 2 দিয়ে এখানে গুণ হচ্ছে, মানে এই 2টা নিয়ে গিয়ে এখানে গুণ করে দিচ্ছ আর এর 7 নিয়ে গিয়ে এখানে গুণ করে দিচ্ছ, তাহলে দেখো 7 × 14, আবার এখানে দেখো 7 × 14 সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে যেহেতু 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে তার সাথে অনুপাতে কে আছে, এখানে, এখানেও 2 দিয়ে গুণ হবে, এখানে কত দিয়ে গুণ করেছো, 7 দিয়ে, তাহলে আমার এখানেও 7 দিয়ে গুণ হবে। বেশ, বুঝতে পেরেছো,
আর প্রথম যে ব্যাপারটা, এইখানটায় আবার কাকে স্থির রেখেছো? এখানে তুমি দুধকে নড়াচড়া করেছো, তাই তো? তার মানে জল স্থির আছে। তাহলে জলকে স্থির রাখতে গেলে 15 দুগুণী কত হয়? 30 হয়। এখানে এখানে কত হচ্ছে? 30 15 দুগুণী। তাহলে এখানেও আমার 30 বানাতে হবে। 30 বানাতে গেলে এখানে কত দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করতে হবে। তাহলে সেই সাপেক্ষে আমার এখানেও কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটু ভালো করে দেখে নিই আমরা, এখানে অনুপাতটা কত ছিল? দশককে 10, আর এখানে নতুন অনুপাত কত হয়েছে? 7 দুগুণী 14। তাহলে 10 থেকে 14 হয়েছে, মানে কত অনুপাতের পরিবর্তন হয়েছে? এইখান থেকে আমি দেখতে পাচ্ছি কত অনুপাতের পরিবর্তন হয়েছে, 7 10 থেকে 7 দুগুণী 14 হয়েছে, মানে হলো 4 4 ইউনিটের 4 ইউনিট এখান থেকে অ্যাড করা হয়েছে, তাই তো? 4 ইউনিট অ্যাড করা হয়েছে। আচ্ছা, এদিক থেকে দেখি তো এই জায়গাটাই, এই এই দিকে আমরা দেখি তো একটু ব্যাপারটা কি হয়েছে, 15 দুগুণী 30, আর 5 7টা কত? 35। 5 7টা 35। তার এই দিকে কত ইউনিট অ্যাড করা হয়েছে? 5 ইউনিট অ্যাড করা হয়েছে, 5 ইউনিট। এখানে আমার 5 15 দুগুণী, দেখো 15 গুণ 2 করলে কত হয়? 30 হয়। আর এদিকে 5 7টা কত হয়? 35। আমার 5 ইউনিট অ্যাড করা হয়েছে, কিন্তু এই 5 ইউনিটের ভ্যালু ওরা বলে দিয়েছে কত লিটার? 50 লিটার। 50 লিটার। তাহলে 1 ইউনিট ভাই কত? 1 ইউনিট হলো 10 লিটার, 5 10 50। আর এইদিকে 1 লিটার মানে অ্যাকচুয়ালি কি? এই 4 ইউনিট না? তাহলে 4 ইউনিট মানে কত? 4 ইউনিট মানে 4 10 40 লিটার। তাহলে 40 লিটার, তাহলে এক্সের ভ্যালুই হলো আমার কত? 40 লিটার। কোথায় আছে অপশান? অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। 34 দাগ হয়ে গেল। এবার দেখো লাস্ট অঙ্ক 35 দাগেরটা, বলছে একটি পাত্রে 90 লিটার দুধে পূর্ণ 18 লিটার দুধ বের করে জল দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে, এবং আবার এই প্রক্রিয়াটি 2 বার পুনরাবৃত্তি করা হয়। তাহলে তৃতীয় প্রতিস্থাপনের পরে দুধের পরিমাণটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই 90 লিটার মোট আমার দুধ রয়েছে, মোট দুধ হলো 90 লিটার, এটা একদম খাঁটি, ঠিক আছে? 90 লিটার। এইবার এর থেকে কতটুকু তুমি বের করে নিচ্ছ? এর থেকে তুমি বের করে নিচ্ছ 18 লিটার বের করে নিচ্ছ। তাহলে বের করে নিয়ে সমপরিমাণ কি মিশিয়ে দিচ্ছ? জল মিশিয়ে দিচ্ছ। আবার যখন তুলবা তখন কিন্তু দুধ আর জল একসাথে বেরোবে, কিন্তু প্রথমবার শুধু দুধ বেরোবে, কিন্তু পরের বার থেকে দুধ জল দুটো কিন্তু একসাথে বেরোবে, হ্যাঁ? তাহলে আবার কিন্তু মানে ঢালবা কি? শুধুমাত্র জল। তাহলে এই প্রক্রিয়াটা টোটাল কতবার করা হবে? প্রথম একবার করা হয়েছে, আরো 2 বার বলছে পুনরাবৃত্তি, মানে টোটাল 3 বার যদি করা হয় তাহলে তৃতীয় প্রতিস্থাপনের পরে দুধের পরিমাণ আর কত দাঁড়াবে পাত্রে সেটা যদি বের করতে হয়, তাহলে আমি কি করব? 18 তোলা হয়েছে কতর মধ্যে থেকে? 90-এর মধ্যে থেকে। তাহলে কাটাকুটি করলে কত হয়? 5 18 90, 1 দিয়ে 1/5 অংশ। তাহলে 1/5 অংশ কিন্তু তুলে নেওয়া হচ্ছে। ভালো করে বুঝবে কিন্তু টোটাল 90-এর মধ্যে কত তুলে নেওয়া হচ্ছে? 18 তুলে নেওয়া হচ্ছে, তাই তো? তার মানে কাটাকুটি করলে দেখলাম যে 1/5 তুলে নেওয়া হচ্ছে। তাহলে 1/5 যদি তুলে নেওয়া হয় তাহলে দুধ পড়ে থাকছে কত? দুধ থাকছে 1/5 তুলে নেওয়া হচ্ছে, তাহলে দুধ পড়ে থাকছে 4/5, কিন্তু 5-এর মধ্যে 1 তুলছো, তাহলে মানে কি? 4 পড়ে থাকছে। তাহলে দুধ যেহেতু আমার পড়ে থাকছে 4/5, আমাকে বের করতেই দিয়েছে দুধ টোটাল ছিল 90, তার মধ্যে কতবার করা হয়েছে? 4/5 × 4/5 × 4/5, মানে যেহেতু 3 বার করা হয়েছে তো এই জিনিসটা, তাহলে এই প্রতিবার এই 4/5 দিয়ে গুণ করে দেবো আমি, হ্যাঁ? তাহলে গুণ করে দিলে আমার কত দাঁড়াচ্ছে দেখো তো, 5 দিয়ে কাটলে 5 18 90। বেশ, তাহলে 5 18 90, তাহলে আমার উপরে কী কী দাঁড়াচ্ছে দেখো, 18 × 4 × 4 × 4, 3টে 4, বাই হলো 5 5 25। ভাই একটা আমার কথাটা মনে রাখবে, এই লাস্টে যদি 25 দিয়ে ভাগ করার সময় না তোমরা ভাগটা করবে না, আর কাটাকুটি কিছু করার দরকার নেই। 25 দিয়ে ভাগ করার ক্ষেত্রে তুমি উপর নিচে 4 দিয়ে গুণ করে দেবে, হ্যাঁ? উপর নিচে যেই তুমি 4 দিয়ে গুণ করবে তাহলে 4 25 কত হয়ে যাবে? নিচে 100 হয়ে যাবে। আর 100 দিয়ে ভাগ করা মানে কি? 2 হওয়ার আগে পয়েন্ট হয়ে যাচ্ছে, এই একটা তুমি ফ্যাসিলিটি পাবা। তাহলে 25 দিয়ে ভাগ করার ক্ষেত্রে তুমি কি করবা? নিচে 4 দিয়ে গুণ করে দেবা উপর নিচে। 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 5 দুগুণী 10 দিয়ে 2 দিয়ে গুণ করে দেবা, তাহলে 10 হয়ে যাবে নিচে।
আর 10 দিয়ে ভাগ করা মানে কি এক ঘর আগে পয়েন্ট। এই কথাগুলো একটু মনে রাখবে তোমরা। হ্যাঁ, তাহলে আমি কি করব এখন, উপরে গুণ করে নিয়ে আমি যে দু ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তো আমি গুণটাও করার ক্ষেত্রে আমি একটুখানি বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করব। দেখো, চারি চারি ষোলো ছয়, চার ছক চব্বিশের চার, চারি চারি ষোলো ছয়, ছয় আট আটচল্লিশের আট, মানে ইউনিট ডিজিট আট আলা অপশান হবে। একমাত্র দেখো এই জায়গায় ইউনিট ডিজিট আছে, আট আছে, তাহলে অপশান বি হলো আমার কারেক্ট অ্যান্সার। আবারও আমি একটা কথা তোমাকে বলছি, খুব ভালো করে বোঝো। দেখো, এর আমি ইউনিট ডিজিটটা বার করার চেষ্টা করলাম, আঠারো গুণ চার গুণ চার গুণ চার গুণ চার, তাই তো? এই এত বড় গুণ কে করবে পরীক্ষার হলে? কেউই মানে যারা বুদ্ধিমান মানে পরীক্ষার্থী তারা কেউই করবে না। ভালো করে বোঝো আবার আমি আমার কথাটা, এর ইউনিট ডিজিটটা আমি বার করবো, চারি চারি ষোলোর ছয় এককের ঘরের অঙ্ক, এই ছয় দিয়ে আবার এটাকে গুণ হবে, চার ছক চব্বিশের চার, এই চার দিয়ে আবার গুণ হবে, চারি চারি ষোলো ছয়, আর এই ছয় দিয়ে গুণ হবে, ছয় আটা আটচল্লিশের আট। তাহলে আমি বুঝলাম কি ইউনিট ডিজিটে আমার কে আসছে, আট আছে। তাহলে আট আলা ইউনিট ডিজিট কিন্তু একমাত্র একটা অপশানেই ছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তো সকলকে ধন্যবাদ, আশা করি খুব ভালো করে তোমরা পড়াশোনা করছো, খুব ভালো করে পড়ো। তোমাদের আমি সম্পূর্ণ কোর্সটাই কিন্তু এই পেইড কোর্সের মধ্যে আমি শেষ করব। ঠিক আছে, সেটা যেভাবেই হোক তোমাদের কিন্তু আর প্রচুর জিনিস করাবো। যত স্টুডেন্ট ভর্তি হবে এই ব্যাচে তত কিন্তু বেশি দিন মানে আরও এই কোর্স কিন্তু চলতে থাকবে। সুতরাং কাউকে কিন্তু তোমরা এই মানে ভিডিওর লিঙ্ক কিন্তু কাউকে শেয়ার করবে না। ঠিক আছে, এখনও স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আরও যত ভর্তি হবে তত কিন্তু আমাদের কোর্সও মানে বেশি বেশি হবে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এটা, যত স্টুডেন্ট বেশি ভর্তি হবে তত আমি বেশি বেশি অঙ্ক করাবো, তত আমি বেশি প্র্যাকটিস করাতে পারবো। ঠিক আছে, তো চ্যাপ্টার তো প্রতিটাই হবে, কিন্তু আমার মানে দীর্ঘস্থায়ীটা আমি বলছি যে একটু বেশি হতে পারে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলেই কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করো, আর বেশি রাত জেগে জেগে পড়াশোনা করো। হ্যাঁ।